আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমরা আজকে ব্লগটা শুরু করলাম। তো এখানে ছিল সকালবেলা, আর সকালবেলা হচ্ছে তেলের পিঠা মানে গরম দিয়ে দিয়েছে আমার বোন, আর এখন হচ্ছে আমার ছোট ভাই আর আমি বসে বসে এখানে খাচ্ছি। তো ও হচ্ছে মানে পড়তে বসেছিল, আর মানে সকাল 6টা থেকে পড়তে বসেছে, এখন 8টা বেজে গিয়েছে। তো ওকে নিয়ে এসেছি, এখন তেলের পিঠা খাবে। তো দেখতে পাচ্ছেন তেলের পিঠা মানে গরম করে দিয়েছে, আর একটু একটু মানে সাইড দিয়ে ক্রিস্পি হয়েছে, খেতেও ভালো লাগছিল। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালে নাস্তা খেয়েছি, আর এই তো পিছনের দিকে চলে আসলাম। এখানে হচ্ছে একটা লেবু গাছ আছে, আর লেবু গাছ থেকে আমি কচি কচি যে লেবু পাতা দেখতে পাচ্ছেন মানে ওই পাতাগুলো আমি নেব। তো ওই পাতা দিয়ে হচ্ছে আজকে মজার একটা রান্না করব, মানে মাছের ঝোল রান্না করব লেবু পাতা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যখনই পাতার মধ্যে হাত দিয়েছি, একটা মশা কিন্তু আমার হাতের মধ্যে এসে বসেছে আর মানে কামড়ে দিয়েছে। তো আমি হচ্ছে মশা মানে ডাকাতে গিয়ে মানে ফোনটাই মানে হাত থেকে পড়ে যাচ্ছিল। আর আমি হচ্ছে লেবু পাতা নিয়ে একটু তাড়াতাড়ি করে মানে ঘরে চলে যাব, এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে মশা আমাকে খেয়ে ফেলবে। তো এরকম অবস্থা, মানে এখন পিছনের দিকে বাহির হওয়া যায় না, মানে মশায় ধরে কামড়ে। তো আমার বোন হচ্ছে মাঝে মাঝে লেবু পাতা দিয়ে মানে মাছের একটা ঝোল রান্না করতো, তো দেখা যেত মানে খেতে ভালো হতো। তো আজ ভাবলাম আমি রান্না করি। আর দেখতে পাচ্ছেন আমি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তো আমি চলে আসলাম ঘরে, এদিকে হচ্ছে আমার বোন সব কিছু রেডি করে নিয়েছে। আজ বেলাবু দিয়ে একটা টক রান্না করব, শুধু বেলাবু দিয়ে মাছের টক রান্না করব। আর এ তো এখানে তেলাপিয়া মাছ ধুয়ে রেখেছে, আর এদিকে হচ্ছে আরও একটা মাছ ধুয়ে রেখেছে। তো এই মাছ দিয়ে আমি লেবু পাতার ঝোল রান্না করব। এখন হচ্ছে আমি মাছটাকে মানে ফ্রাই করতে তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে অল্প করে, আর ফ্রাই প্যানটা হচ্ছে বসিয়ে দিলাম চুলার মধ্যে। আর এদিকে হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, তারপর ফ্রাই করতে দেবো। আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এদিকে হচ্ছে আমার ভাই পপকর্ন নিয়ে এসেছে, তো রান্নার ফাঁক দিয়ে মানে আমরা ভাই বোন মিলে খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর একটা ফেরিওয়ালা আমাদের বাড়িতে নিয়ে এসেছিল এক্ষুনি, তো রান্নার ফাঁকে একটু মানে খাচ্ছি। আর এই পপকর্ন খেতে মানে ভালো লাগে আর কি, সবাই একসঙ্গে মিলে আমরা খাই ভালো লাগে। এদিকে নিচের পাশটা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, তো কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আমার উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর আমি মানে একটা কড়াই বসিয়ে নেব মাছ রান্না করতে। আর এদিকে হচ্ছে মানে দুইটা মাছের মাথা রয়েছে ফ্রাই করবার বাকি, তো আবারও ফ্রাই করে নিচ্ছে আমার বোন। কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি যে মাছ ফ্রাই করেছিলাম ওই তেলগুলো আমি এখানে দিয়ে দেব। তো তেলটা অলরেডি মানে গরম আছে, এখন আমি বাগার দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন আমি অল্প করে দিচ্ছি, আর মানে অল্প মশলা অল্প তেল পেঁয়াজ রসুন অল্প করে দিচ্ছি, কারণ বেশি বেশি দিলে মানে তরকারিটা আমার কাছে যেমন ভালো লাগে না এখনই। তো আজ ভাবলাম একটু সব কিছু মানে মশলা কমিয়ে দিয়ে রান্না করি, হয়তো ভালো লাগবে খেতে।
আর এই তো পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য কাঁচা মরিচ ফালি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আমি অল্প করে দিব একটু, স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একটু বেশি করে। আর মাছ আমি মানে মাছ তো অলরেডি ফ্রাই করা আছে, তারপর মানে পাতলা পাতলা ঝোল রাখবো, তো সেই জন্য একটু বেশি করে দিলাম পানি। এখন হচ্ছে ভালো করে বলক তুলে নেব, তারপর হচ্ছে লেবু পাতা দেওয়ার বাকি রয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা দিয়ে যখন বলক চলে আসবে ভালোভাবে তখনই আমি নামিয়ে নেব। আর লেবু পাতা দিয়ে বেশিক্ষণ মানে কুক করা যাবে না, লেবু পাতা থেকে কিন্তু অনেক সময় মানে একটু তিতো ভাব চলে আসে, সেজন্য যখন ফ্লেভার বের হয়ে যাবে তখনই নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর আমার মানে তরকারিটাও রান্না করা হয়ে গেছে অলমোস্ট, আমি এখন নামিয়ে নেব। তো এই যে আমার রান্না করা হয়ে গেছে, লেবু পাতা দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল দেখতে পাচ্ছেন। আর এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, চাইলে যে কেউ ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে আবার একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি তেল, তেল দেওয়ার পর বাগার দিয়ে দিলাম, রসুন দিয়েছি, তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কাঁচা মরিচ ফেলে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে হচ্ছে আমি টক রান্না করছি বেলেবু দিয়ে। দিয়ে দিলাম আমি এখন তেলাপিয়া মাছ আর সঙ্গে হচ্ছে বেলেবু দিয়ে দিয়েছি, তো একসঙ্গে আমার মাছ তারপর বেলেবু মানে কষানো হয়ে যাবে, তারপর হচ্ছে আমি মানে বেশি করে ঝোল দেব। তো এদিকে হচ্ছে মাছ তারপর বেলেবু আমার কষানো হয়ে গেছে ভালোভাবে, এখন হচ্ছে আমি আবারও পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো এখানে হচ্ছে আমার সব কিছু রান্না বান্না হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দেব মানে কী কী রান্না করলাম। তো আজ হচ্ছে মানে একটু আর্লি মানে রান্না করতে রান্না করে মানে দিয়েছিলাম, তো সেই জন্য রান্না করা শেষ হয়ে গিয়েছে। আর এই তো এখানে টক রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে বেলেবুর টক, তারপর ওদিকে হচ্ছে আমার বোন পাতলা ডালও রান্না করেছে।
পাতলা ডাল দিয়ে হচ্ছে অলরেডি আমার ছোট দুই ভাই ওরা দুইজন মানে খেয়েছে ভাত তো এখানে হচ্ছে ভাত রান্না করা হয়ে গেছে তো ইয়ে ছিল আজকের রান্না বান্না আর আমি হচ্ছে যখন ভাত খাবো তখনই একটু শেয়ার করব এখন হচ্ছে ডাকনাটা ডেকে আপাতত রেখে যাচ্ছি রান্নাঘর থেকে মানে চলে যাব তো এখানে হচ্ছে আম্মু পেঁপে বানিয়েছেন আমাদের গাছে পাকা পেঁপে আর আমি হচ্ছে কিছু খাবো তারপর আমার চাচাতো ভাইয়ের ছেলের জন্য নিয়ে যাব তো আমাদের বাড়িতে হচ্ছে আজ মানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে মানে আজ নয় কাল ঘটেছে কাল বিকাল তো কাল তো আর মানে ভিডিও আপলোড করতে পারিনি আর এখানে হচ্ছে মানে কুকুর হামলা করেছে হঠাৎ তো হঠাৎ করে কোথা থেকে মানে একটা পাগলা কুকুর চলে এসেছে আমাদের বাড়িতে আর ও আমাদের উঠোনের মধ্যে ছিল তারপর ওর উপরে মানে হামলা চালালো আর ওর হাতের মধ্যে মানে কামড় দিয়ে দিয়েছে তারপর মানে সবাই দেখতে পেয়েছেন তারপর মানে ছেড়ে ওকে ছেড়ে চলে গেছে তো আল্লাহ তাআলার দয়া ছিল হয়তো সবাই দেখতে পেয়েছেন তা না হলে মানে ওকে মানে মাটিতে ফেলে মানে কামড়ে দিত আরো বেশি করে তো মানে সাথে সাথে দেখতে পেয়েছেন ওর ফুফি আর আমরা আমাদের ঘরে ছিলাম হঠাৎ চিৎকার শুনে বাহিরে চলে আসলাম দৌড়ে দৌড়ে সবাই তখন মানে এখন ভাবছি মানে একটু শুট করলাম না তো তখন আর মানে কিন্তু শুট করার মতো হুঁশ ছিল না তো ওকে দেখে এখন হচ্ছে আমি চলে আসলাম ঘরে আর ও হচ্ছে মানে এখন মোটামুটি ভালো আছে মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তারপর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর আরও ইঞ্জেকশন দেওয়ার বাকি রয়েছে মানে এক সপ্তাহ পর পর ইঞ্জেকশন দেওয়াতে হবে তো এরকম অবস্থা তো ওকে বলেছিলাম মানে ওর হাতটা একটু দেখানোর জন্য তো দেখালো না দুষ্টুমি করছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর আল্লাহ তাআলার দোয়া ছিল সেজন্য এইভাবে ও সুস্থ আছে এখন আর এই ছিল আমার আজকের ব্লগটি আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ